সালটা 1926। ইংরেজ শাসনে আমরা তখন নিপীড়িত, অশিক্ষা ও কুসংস্কারে জর্জরিত। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। আর তারই রেস ধরে এমনই একটা সময়ে শুভবুদ্ধিসম্পন্ন একদল মানুষের মনে হলো, অশিক্ষার করাল গ্রাস থেকে আপামর ভারতবাসীকে মুক্ত করার একমাত্র উপায় হলো সকলকে শিক্ষার আলোকে আলোকিত করা। আর এই সংকল্পকে সত্যি করতে মহেন্দ্রনাথ চৌধুরী, সারদা প্রসাদ পুরকাইত, জ্যোতিষ হাজরা, শিশুপাল দাস প্রমুখ ব্যক্তি এগিয়ে এলেন দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার এক অখ্যাত গ্রাম শ্রীচন্দা ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষজনের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে। 1926-এর 29শে জানুয়ারি পত্তন হলো শ্রীচন্দা মহেন্দ্রনাথ মেমোরিয়াল ইনস্টিটিউশন। বিদ্যালয়ের পথ চলা হলো শুরু সমাজ গঠনে অগ্রণীর ভূমিকায়। বিদ্যালয়টি 1952 সালে একটি হাইস্কুল হিসেবে পেল মধ্যশিক্ষা পর্ষদের স্বীকৃতি। পরবর্তীকালে 1955 সালে এটি এলো গ্র্যান্টিনেডের আওতায়। 1976 সালে বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পরিগণিত হলো। অসংখ্য কৃতি ছাত্রছাত্রী এই বিদ্যালয়ের ফসল। আজ বিদ্যালয়ে নবকলেবরে প্রায় 1700 ছাত্রছাত্রীর কলরবে মুখরিত। সুতরাং এই অঞ্চলের অগণিত শুভবুদ্ধিসম্পন্ন মানুষজনের কাছে আমাদের একান্ত আবেদন, আসুন আমরা আপনারা সকলের মহতী প্রচেষ্টায় এই বিদ্যালয় আরও উৎকর্ষতা লাভ করুক। আমরা কেউই শিক্ষার আঙিনার বাইরে থাকব না। এই ব্রত আজ 29শে জানুয়ারি 2023 বিদ্যালয়ের 98তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে আমরা ব্রতী হয়েছি। সকলের মহতী প্রচেষ্টায় এই বিদ্যালয় আরও উৎকর্ষতা লাভ করুক। আমরা কেউই শিক্ষার আঙিনার বাইরে থাকব না। এই ব্রত গ্রহণ করি। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, এটা যেন আমরা অর্জন করতে পারি। 14 বছর পর্যন্ত সকল শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, তার জন্যে আসুন আমরা সবাই আমাদের পরিচিত সকলকে শিক্ষার আঙিনায় আসতে উদ্বুদ্ধ করি। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই বিদ্যালয় একদিন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানচিত্রে একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করবে, এই আশা নিয়ে আসুন আমরা নতুন উদ্যমে আমাদের যাত্রাপথ আরও সুগম করি। আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন গেল, আগুন গেল। একলো রাতের অন্ধকারে আমি চাই পথে গেল, আগুন গেল, আগুন গেল। লাইন চলে গেল।
Bye.